সবাইকে আসসালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে চাচ্ছি ফাইবারের প্রোফাইল ডেসক্রিপশন মাত্র এক ক্লিকে কিভাবে আপনি তৈরি করে ফেলতে পারেন, এবং আপনি যদি চান অন্যের ডেসক্রিপশন সেটাও আপনি নিজের করে তৈরি করতে পারবেন। মানে ওই ডেসক্রিপশনের ভিতরে যা যা আছে সেটা একটু পরিবর্তন করে বা একটু কাস্টমাইজেশন করে সেটা আরেকটু প্রফেশনাল করে আপনার সামনে উপস্থাপন করবে। সেটা আপনি আপনার প্রোফাইলের ভিতর দিয়ে বা ফাইবার প্রোফাইলের ভিতর দিয়ে আপনি আপনার প্রোফাইলটাকে আরও সৌন্দর্যপূর্ণ করতে পারবেন, এবং কি আপনি এটাকে আরও প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে পারবেন। তো এখন মোটামুটি সবাই ফাইবারের প্রোফাইল বলেন, আপওয়ার্কের প্রোফাইল বলেন, এবং আপওয়ার্ক, ফাইবার, গিগ, ডেসক্রিপশন থেকে শুরু করে মোটামুটি সবই এখন চ্যাটজিপিটির মাধ্যমে করা হচ্ছে। আপনারা যদি একটু দেখেন কষ্ট করে, দেখবেন যে ম্যাক্সিমাম গিগগুলো বা ম্যাক্সিমাম প্রজেক্টগুলো মূলত তারা চ্যাটজিপিটির মাধ্যমে ব্যবহার করতেছে। আর আমি নিজেও আপওয়ার্কে মোটামুটি অনেকগুলো প্রজেক্ট বানাইছি, সবগুলোতেই আমি চ্যাটজিপিটির ব্যবহার করছি, পাশাপাশি আমি এক্সটার্নাল অনেক কিছু ব্যবহার করছি। তো আজকে আমি জাস্ট দেখাবো অন্যের একটা প্রোফাইল কিভাবে আপনি একটা ক্লিকের মাধ্যমে বা জাস্ট আপনি কয়েকটা কমান্ড লিখে আপনি কিভাবে একটা ভালো মানের ডেসক্রিপশন রাইটিং করতে পারেন চ্যাট জিপিটির মাধ্যমে। চলুন আমরা শুরু করি। তো আমরা সরাসরি এখানে ফাইবার যাব। ধরেন আপনি সার্ভিস দিতেছেন, হচ্ছে ধরেন ইউটিউব, ইউটিউবের সার্ভিস দিচ্ছেন। ওকে, ইউটিউবে ক্লিক করি। ইউটিউব, ইউটিউব ধরেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট। ওকে, এটা লিখে আমি সার্চ করলাম। এখানে প্রায় 64,000-এর মতো সার্ভিস আসতেছে। ওকে, ধরেন আমি এই একটাতে গেলাম, 700। তো এই একটা গিকের ভিতরে আমি ওপেন করি, ক্লিক করি। ওকে, এখানে যাব। ধরেন এখানে একটা ডেসক্রিপশন তারা লিখে ফেলছে যে আই এম ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজাইনার, হ্যান ত্যান, এইগুলো লিখছে। তা একটা কাজ করতে পারি, আমরা এটাকে কপি করি। কপি করলাম, দেখেন কপি করলাম। আপনি এরকম ভাবে অন্যের একটা গিগ মানে প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে সেখানে আপনি ডেসক্রিপশন গুলো কপি করবেন। কপি করে যেটা আপনার কাজ, আপনি যদি গ্রাফিক ডিজাইনার থাকেন তাহলে গ্রাফিক ডিজাইনের প্রোফাইল খুঁজতে হবে, যদি ডিজিটাল মার্কেটিং হয় তাহলে ডিজিটাল মার্কেটিং প্রোফাইল খুঁজতে হবে, যদি সোশ্যাল মিডিয়া হয় সোশ্যাল মিডিয়ার জন্য মানে আপনার যে রিলেটেড আপনি সার্ভিস দিতেছেন সেই রিলেটেড প্রোফাইলগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে, তাহলে আপনি সুন্দরভাবে ওইটা লিখতে পারবেন। এখন আপনি সার্ভিস দিতেছেন হচ্ছে ধরেন অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং এর, আপনি যে ডিজিটাল মার্কেটিং এর যদি ডেসক্রিপশন রিরাইটিং করেন সেটা আপনার কোনো কাজে লাগবে না। ওকে, তো এখানে দেখেন এই একটা মেয়ে, মাই নেম ইজ ফারজানা অ্যান্ড আই এম সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, ধরেন এটাই আমি কপি করলাম। কপি করে আমি চলে যাবো হচ্ছে চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে সবাই আশা করি সাইন আপ করতে পারবেন, এটা সাইন আপ করা একদম সহজ। আপনি জাস্ট একটা ভিডিও দেখবেন, দেখার পরে অথবা আমাদের ভিডিওগুলো দেখেন, এর আগের ক্লাসগুলোতে আমাদের দেখানো হয়েছে, আর নাহলে অন্যের একটা ভিডিও দেখবেন কিভাবে সাইন আপ করতে হয় চ্যাটজিপিটি, তো এটা করে ফেলতে পারবেন। এখানে এসে জাস্ট আমি একটা টেমপ্লেটে ক্লিক করব, আমার এখানে অনেকগুলো আছে। ধরেন আমি এখানে আসলাম, এটা আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি জাস্ট নিচের দিকে এসে লিখবো, ওকে সরি, তো আমি এখানে এসে জাস্ট লিখবো রি রাইট, আপনারা এই কমান্ডটা লিখে দিবেন, রি রাইট দিস দিস ফাইবার ফাইবার প্রোফাইল প্রোফাইল ডেসক্রিপশন ড্রেস ক্রিপ ড্রেস ক্রিপশন। ওকে, আমি বলে দিলাম যে ফাইবারের প্রোফাইল ডেসক্রিপশন তুমি আমাকে রি রিরাইটিং করে দাও। ওকে, আমি বললাম ফাইবারের প্রোফাইল ডেসক্রিপশনটা তুমি আমাকে রিটাইপ করে দাও, তো এরকম একটা কিছু বললাম আমি, এখানে একটু স্পেস দিয়ে দিই। তো এটা আমি এবার এখানে পেস্ট করব, হ্যালো ডিয়ার্স। ওকে, এখানে মাঝে মাঝে অনেক কিছু আসতে পারে যেটা আপনাদের বুঝতে সমস্যা হতে পারে, যদি আপনার এখানে শব্দ চয়ন যদি বেটার মনে না হয় তাহলে আপনি আবার ক্লিক করবেন, মানে জেনারেট রেসপন্স এখানে ক্লিক করবেন, মানে আরেকটা জেনারেট করতে পারবেন এখান থেকে। ধরেন দেখি এবার কোনটা করে, দাঁড়া, ধরেন এটা মোটামুটি আমার কাছে ভালো লাগতেছে। এবার দুইটার সাথে আমি কম্পেয়ার করব যে কোনটা আসলে ভালো লাগতেছে, একটু দেখি আমরা। তো যেহেতু আপনাকে বাংলাটা পড়তে হবে, নিজে যেহেতু ধরেন আমরা এত ইংলিশ ভালো পারি না, ঠিক আছে না, আমরা বাংলাদেশি মানুষ, তো আমরা এটা কাজ করব, এই দুইটা দেখব মিলে যে কোনটা ঠিক, কিরকম ভুল হয়েছে বা কোথায় কিরকম শব্দ চয়ন হয়েছে সেটা আমরা দেখতে পারি। ওকে,
হাই মাই নেম ইস ফারজানা, হ্যালো, এখানে দেখেন হাই দিছে, এখানে হ্যালো দিছে, হ্যালো দিয়ার, ঠিক আছে, দেখেন চেঞ্জ করছে কিন্তু তারা, আই এম ফারজানা, হাই এক্সপিরিয়েন্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, এগুলোই দেখেন তারা ইউজ করে। আমি ফারজানা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে পরিচালনা করার ক্ষেত্রে একজন অত্যন্ত অভিজ্ঞ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। এখানে কি লেখছে, ওহে আমার নাম ফারজানা, মানে হাই দিছে, আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন ব্যাপক অভিজ্ঞ সহ একজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। তো এবার আপনারা একটু আপনাদের বিবেক দিয়ে বলেন, বা আপনি পড়ে দেখেন কোনটার ভিতরে শব্দ চয়ন সব থেকে ভালো। আমি কিন্তু নিচেরটার ভিতরে কিন্তু আমি শব্দ চয়ন খুবই মানে ফাটাফাটি একটা শব্দ চয়ন আমি পাচ্ছি, মানে একদম মাথা নষ্ট করা কিন্তু এখানে শব্দ চয়ন গুলো, এটা কিন্তু খুবই সুন্দরভাবে মিলাইছে এটার থেকে, মানে উপরেরটা থেকে, তারটাই কিন্তু আমি কপি করলাম, কিন্তু তার থেকে আরো বেশি মানে আমি এখানে অ্যাড করলাম, মানে আরো ভালো প্রফেশনাল মানের একটা ডেসক্রিপশন কিন্তু আমি লিখে ফেললাম। তো আপনার যদি কখনো এরকম ডেসক্রিপশন দরকার পড়ে যে কোনো মার্কেট প্লেসে যেখানে চ্যাট জিপিটি ব্যবহার করা যায়, এরকম যদি গাইডলাইন থাকে যে আপনি ওই জায়গায় চ্যাট জিপিটি ব্যবহার করলে কোনো সমস্যা হবে না, তাহলে আপনি ওইটা ব্যবহার করতে পারেন। তারপরে চাইলে আপনি এইভাবে ঘুরে ফিরে দুই একটা লিখতে পারেন, ঠিক আছে, দুই একটা এদিক সেদিক করতে পারেন, তো এটা বিষয় না। তারপরে আপনি ম্যানুয়ালি চেক করবেন, কিছু চাইলে চেঞ্জ করতে পারেন বা কিছু চাইলে অ্যাড করতে পারেন। তো আমার যেটা বেটার লাগছে সেটা হচ্ছে এই চ্যাট জিপিটিতে যে একটা মানে ইউএসএ বা ইউনাইটেড স্টেটসের লোকদের যে একটা শব্দ চয়ন থাকে বা তাদের যে কথা বলার একটা টোন থাকে, ওই টোনটা কিন্তু আপনি এখানে পাবেন, কিন্তু আপনি যদি আমরা বাঙালিরা যদি লিখতে চাই ওই টোনটা কিন্তু আমরা পাবো না, ঠিক আছে। তো এরকম সিস্টেম থাকে, তো আমরা কিন্তু চ্যাট জিপিটির মাধ্যমে সেটা পাচ্ছি, কিন্তু এইভাবে কিন্তু আপনি খুব সুন্দরভাবে এবং প্রফেশনাল মানের একটা ক্লিকের মাধ্যমে বা একটা কমান্ডের মাধ্যমে আপনি কিন্তু আপনার প্রোফাইলের জন্য একটা প্রফেশনাল ফাইবার প্রোফাইল ডেসক্রিপশন রাইটিং করতে পারবেন। তো আশা করি যে আপনারা আজকে মোটামুটি অনেক কিছু শিখতে পারলেন, সামনে আপনাদের কাজে লাগবে। এটা তো ফাইবার, আপওয়ার্ক, মানে লিঙ্কডইন, পিন্টারেস্ট, সোশ্যাল মিডিয়া, এভরিথিং, সব ধরনের কাজ করা যায়, তো আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সাথেই থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।